বাংলাদেশে এখন কি চলে বাংলাদেশে এখন অনেক কিছুই চলে তার মধ্যে চলে হচ্ছে আয়নাঘর শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত আসে তার মধ্যে একটি হচ্ছে আয়নাঘর আয়নাঘর সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে তো চলো শুরু করা যাক বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার ট্যারোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জনকে বন্দি করে রাখা সম্ভব আয়নাঘরটি বাংলাদেশ ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থান বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নিউজের একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরের বলপূর্বক গুমের শিকারদের আটক ও নির্যাতন করেছে গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করে যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় দু হাজার থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চারশো জন মানুষ নিখোঁজ হয় দু হাজার থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত বাংলাদেশে তিনশো জন ব্যক্তি গুমের শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় ছষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে দুইশো তিনজন এখনও গুম রয়েছে ধারণা করা হয় এইসব মানুষকে গুম করে রাখা হয় আয়না ঘরে বেসরকারি একটি সংবাদ মাধ্যমের ধারণা যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরো বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে আয়নাঘর সম্পর্কে বিস্তারিত জানতে পারলে এই ভিডিওটা থেকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারবে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমদুল্লাব